রাজ্যে স্কুল পাঠে এবার করোনা, সিলেবাসে করোনার উপসর্গ, সুরক্ষাবিধি, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসে আনার ভাবনা, জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে কথা বলে। কৃষ্ণেন্দু, কি জানতে পারছো? দেখো, স্কুল সিলেবাস কমিটি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে সিলেবাস কমিটির আলোচনা হয়েছে, আগামী শিক্ষাবর্ষে করোনা নভেল করোনা ভাইরাসের বিষয়টা যাতে স্কুল পাঠ্যে আনা যায়, এবং প্রাথমিক ভাবে ঠিক হয়েছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসেই শেষ দিকে কয়েকটা পাতা যুক্ত করে করোনা ভাইরাসের কি উপসর্গ এবং তা থেকে দূরে থাকতে গেলে কি কি করতে হবে, এবং সর্বোপরি ভ্যাকসিন এলে এবং ভ্যাকসিন না এলে কি পরিস্থিতি হবে, এবং ছাত্রদের সুরক্ষা বিধি, গোটা বিষয়টাই এই সিলেবাসের মধ্যে আসছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই সেটা বলবৎ হবে, কারণ এই শিক্ষাবর্ষে তুমি জানো যে টালমাটাল অবস্থা, পুরো জুলাই মাস পর্যন্ত স্কুল বন্ধ, তারপর নতুন করে বই তৈরি করার আর কোনো সম্ভাবনা নেই। আগামী শিক্ষাবর্ষ থেকেই যেটা পরিকল্পনা নেওয়া হয়েছে প্রাথমিকভাবে, যে কিভাবে ছড়ালো, কবে শুরু হলো, গোটা বিশ্বে তার প্রকোপ কি, ভারতবর্ষে তার প্রভাব কি, কিভাবে প্রভাব বিস্তার করলো লকডাউনের মতো পরিস্থিতি, এবং সবচেয়ে বড় কথা এর যে কন্টেন্ট, সিলেবাসের যখন কন্টেন্ট লেখা হয় শিক্ষাবিদ বা এমনি শিক্ষকদের সহায়তা নেওয়া হয়, সিলেবাস কমিটি জানাচ্ছে এক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ নিয়ে এই যে সিলেবাসের কন্টেন্ট বা যে পাঠ্যসূচি তা লেখা হবে, এবং প্রাথমিকভাবে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই চারটে পর্যায়ে সিলেবাসের পঠন পাঠন হয়। সেক্ষেত্রে প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের উপযোগী করে তুলে প্রত্যেকটা বইয়ের শেষের দিকে সেই ক্লাসের পড়ুয়ারা যাতে বুঝতে পারে তাদের স্বাস্থ্যবিধি কিভাবে মানতে হবে, সেই গোটা বিষয়টা সম্পর্কে সামগ্রিক আলোচনা, করোনা ভাইরাস যেভাবে গোটা বিশ্ব এবং গোটা ভারতবর্ষে এই রাজ্যে প্রভাব বিস্তার করেছে তা নিয়ে সম্যক ধারণা ছাত্রছাত্রীদের জানাতে হবে। সিলেবাস কমিটি বলছে যে কোনো বিষয়, জীবন বিজ্ঞান বা শরীর স্বাস্থ্য বিষয়, কয়েকটা বিষয়ে এটা অন্তর্ভুক্তি করার প্রাথমিকভাবে পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু যেটা প্রত্যেক ছাত্রছাত্রীদেরই এই বিষয়ে জানা দরকার এই কথা ভেবে প্রত্যেক বইয়ের শেষে প্রাথমিকভাবে কিছু পাতা যুক্ত করে এই সিলেবাসে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং তা প্রাথমিকভাবে আলোচনাও শুরু হয়েছে। শিলাদিত্য, ধন্যবাদ কৃষ্ণেন্দু।